সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠান। আপনাদের সাথে রয়েছি আমি ডাক্তার মোনা তাহসিন, এবং আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে শীতকালে হৃদরোগ। এবং এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্যে আমাদের সাথে রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। অনুষ্ঠানের শুরুতেই পরিচিত হয়ে আসব আমাদের আজকের অতিথির সাথে। অধ্যাপক ডাক্তার হারিসুল হক 1962 সালের 20 জানুয়ারি কিশোরগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1986 সালে চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর MD ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কার্ডিওলজি বিভাগের হাই ফেলিওর ডিভিশন প্রধান হিসেবে কর্মরত। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। আপনাকে ধন্যবাদ। স্যার, আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি এই সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এ কারণে কারণ আমরা শীতকালীন একটি ঋতুর মধ্য দিয়ে যাচ্ছি, এবং আজ আমাদের যে আলোচনার বিষয় সেটি হচ্ছে শীতকালে হৃদরোগ। প্রথমে জানতে চাইব শীতকালে কী ধরনের হৃদরোগের উপদ্রব আপনারা দেখতে পাচ্ছেন? শীতকালে হয় কি, আমাদের শরীরের ধমনীগুলি সংকুচিত হয়ে যায় শীতের জন্য। দেখা যায় 25% রোগী যারা উচ্চ রক্তচাপে আগে ভুগতেন এবং ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে ছিল, তাদের ব্লাড প্রেশার হঠাৎ করে অনিয়ন্ত্রিত হয়ে যায়। উনি ঠিকমতো ওষুধ খাচ্ছেন, অন্য কোনো ওষুধও সেবন করছে না যার দ্বারা তার প্রেশার বাড়তে পারে, তারপরে তাদের ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে শনেই শনে। তখন তারা আতঙ্কিত হয়ে যান, ছুটোছুটি করেন যে নষ্ট হয়ে গেলাম কি না, কিডনি খারাপ হয়ে গেল কি না, হার্ট খারাপ হয়ে গেল কি না। তো এটা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। শীতকালে আমি আগে বলেছি, আগেই নিয়ন্ত্রণে ছিল ব্লাড প্রেশার, এরকম 25% রোগীর ব্লাড প্রেশার অনিয়ন্ত্রিত হয়ে যেতে পারে। তখন একজন দক্ষ চিকিৎসকের কাছে গেলে উনি ব্লাড প্রেশার ওষুধ বাড়িয়ে টাড়িয়ে ওষুধটাকে আবার নিয়ন্ত্রণে নিয়ে রাখে, এবং নিয়ন্ত্রণে আনার পর যখন গরম চলে আসে তখন দেখা গেল আবার তার ব্লাড প্রেশার কমতে শুরু করে। সে সময় আবার ওই যে ওষুধগুলো বাড়ানো হয়েছিল সেগুলিকে আবার অনেক সময় কমিয়ে দেওয়ার মতো সুযোগ সৃষ্টি হতে পারে, কিন্তু ওই কাজটাও দক্ষতার সঙ্গে একজন চিকিৎসকের করতে হবে। এটা হচ্ছে উচ্চ রক্তচাপের ব্যাপার। আর যদি আমরা ধরে নিই আগের থেকে হৃদরোগে আক্রান্ত একজন ব্যক্তি, আমরা বলি ক্রনিক স্টেবল অ্যানজাইনা, হ্যাঁ, যে বুকে ব্যথা হতো ওষুধ খেলে কমে যায়, ওনার ব্যথার তীব্রতা বেড়ে যেতে পারে। এটাও একই কারণে। আমরা জানি যে হার্টের চারিপাশে যে ধমনীগুলি থাকে ওগুলি থাকে মধ্যম সাইজের, খুব বড়ও না ভীষণ ছোটও না। সেই মধ্যম সাইজের আর্টারিগুলি যখনই আমরা বাইরে যাই, বৈরি আবহাওয়ার সামনে পড়ি, বৈরি আবহাওয়া একটা হতে পারে তীব্র শীত, প্রচণ্ড গরম হইতে হতে পারে, বা মুষলধারে বৃষ্টি হচ্ছে, অন্ধকার হয়ে কালো মেঘ ঘনিয়ে যাচ্ছে, ঝড় আসছে, এরকম বৈরি যে কোনো আবহাওয়ার সামনে হৃদরোগীরা যখন যায় তখন তাদের ধমনীগুলি চেপে আসে, তখন তীব্র বুকে ব্যথা অনুভূত হয়, এবং তীব্র বুকে ব্যথা অনুভূত হয়ে এমন পর্যায়ে হতে পারে যে উনি বুকে ব্যথা নিয়ে শুয়েও পড়তে পারেন, কিংবা এমন হতে পারে উনি অজ্ঞান হয়ে যেতে পারেন। অনেক সময় কারো কারো খিচুনে দেখা যায় যে সঙ্গে ছন্দহীনতা দেখা দেয়। তো এই জিনিসগুলি ঘটে, যে কারণে আমরা হৃদরোগীদেরকে বলি বৈরী আবহাওয়াতে কখনও বেরোবেন না। যে প্রচণ্ড ঝড় হচ্ছে কী দরকার, আপনি জানা কেস যে আপনার কনস্টেবল অ্যাঞ্জিনা আছে, যে হাঁটলে বুকে ব্যথা হয়, তাহলে যাওয়ার দরকার নেই। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে একটু পরে, বৃষ্টির ধরুক তারপরে বের হন, প্রবল শৈত্য প্রবাহ, ঘর থেকে বেরোনোর দরকার নেই, অফিস থেকে দিন দিন ছুটি দিন, প্রচণ্ড বিদ্যুৎ চমকানো, হ্যাঁ, সব কিছুতেই বিদ্যুৎ চমকালে তো এমনি বাড়ি থাকতে আমরা নিষেধ করি। আমরা বলি যে আপনাকে শেল্টারে চলে যান, তবে শেল্টারটা হতে হবে ইট কাঠের ঘর, এটা যেন কোনো মতে টিনের ঘর না হয়, তাহলে হৃদরোগীদের জন্য সমস্যা আছে। পার্টিকুলার পেসমেকারের রোগীদের জন্য, যারা আদিকালে পুরনো পেসমেকার ব্যবহার করেন, সেই পেসমেকারগুলি তীব্র বিদ্যুতে এটা বন্ধ হতে পারে। এখন আজকাল যে পেসমেকার পাওয়া যায় অনেক দামি, এগুলি কিন্তু MRI কম্পিটেবল, যেগুলি MRI-এর ভিতর দিয়ে যে পেসমেকার নিয়ে যাওয়া যায়, সেইরকম পেসমেকার যদি আপনার বিদ্যুতে চলাকালীন সময় মানে স্বাভাবিক বিদ্যুৎ, অল্প অল্প বিদ্যুৎ চমকাচ্ছে, এর মধ্যে পার হতে পারেন, কিন্তু তীব্র বিদ্যুৎ চমকালে আমরা তাদেরকেও বলবো আপনি ঘর থেকে বেরোবেন না। প্রাইভেট কারে থাকলে আপনি দৌড়ে কোথাও গিয়ে আশ্রয় নেন, কারণ কারে থাকাও ঠিক হবে না, কারণ একটা বিদ্যুতে যদি কোনো ক্রমে কারেন্ট এসে আপনার গাড়িতে এসে পড়ে, তাহলে আপনি যদি পেসমেকার ধারী হন তাহলে আপনি বিপদগ্রস্ত হয়ে যাবেন। বিদ্যুৎ যদি করে ফেলে সেক্ষেত্রে তার পেসমেকার বন্ধ হয়ে যেতে পারে, পেসমেকার বন্ধ হতে পারে। এখন পেসমেকার বন্ধ হওয়া মানেই তো তার হৃদস্পন্দন বন্ধ হয়ে যাওয়া। জি, পেসমেকার তো কৃত্রিম একটা হার্ট যারা বিট তৈরি করে, ফলে ওই জিনিসগুলি মনে রাখতে হবে। তাহলে বৈরী যে কোনো আবহাওয়া, আপনি একটু আগে বলেছেন ইমোশন, বৈরী আবহাওয়া এটাও একটা বৈরী আবহাওয়া। আবহাওয়া তো দুই রকম, ইন্টারনাল এবং এক্সটার্নাল। ইন্টারনাল আবহাওয়াটাকেও আমরা খুব গুরুত্ব দিই,
হ্যাঁ, যেমন দেখেন এই করোনাকালে আমরা যেটা দেখছি আর কি, যে ইন্টারনাল এনভায়রনমেন্টে চেঞ্জ হচ্ছে বলে রক্ত জমাট বেঁধে যাচ্ছে। এক্সটার্নাল কোনো স্টিমুলাই শুধু একটাই করোনা ভাইরাস, কিন্তু ইন্টারনাল স্টিমুলাই হিসেবে কাজ করছে রক্ত জমাট বেঁধে যাওয়া। এই রক্ত জমাট বেঁধে গিয়ে তার হার্ট অ্যাটাক হচ্ছে এবং লাঙের মধ্যে, লাঙের যে বড় বড় যে নালীগুলি থাকে আমরা বলি পালমোনারি আর্টারি, সেগুলোর মধ্যে ক্লট হয়ে যাচ্ছে। এই পালমোনারি থ্রম্বোসিসের জন্য ইতালিতে লাখ লাখ রোগী মরে গেল। তারপরে হ্যাপারিনের ব্যবহার করার পর এখন মৃত্যু ঝুঁকি কমে আসছে অনেক দূর। হ্যাঁ, তো ফলে এই যে রক্ত দোলা বেঁধে যাওয়া, হার্ট অ্যাটাক হয়ে যাওয়া, বৈরী আবহাওয়া, যে কথা বলছিলাম এনভায়রনমেন্ট দুই রকমই হয়, এক্সটার্নাল অ্যান্ড ইন্টারনাল। এক্সটার্নাল এনভায়রনমেন্ট বাইরের বৈরী প্রকৃতি, আর ইন্টারনাল এনভায়রনমেন্ট আপনার মন খারাপ, হ্যাঁ, ডিপ্রেশন, আতঙ্কগ্রস্ত হয়ে যাওয়া, প্যানিক যেটাকে বলি আমরা, সে ব্যাপার করি। করোনার প্রথম দিকে কিছু কিছু রোগী ছিল আতঙ্কগ্রস্ত হয়ে মৃত্যু, যে বাবা মরে গেছে, মা ভাবলো টেস্ট করার আগেই উনি ভাবছে যে আমি তো ওর সঙ্গে ছিলাম, তাহলে আমার বোধহয় করোনা। ওই আতঙ্কগ্রস্ত হয়ে কিছু কিছু রোগী মারা গেছে। তো ফলে আতঙ্কগ্রস্ত হয়ে যখন মারা গেলো, এই খবরটা কী করে দেওয়া, সেটার জন্য কতগুলি সিস্টেম আছে। আমরা বলি যে কাউন্সিলিংয়ের মাধ্যমে একজনকে বুঝিয়ে তারপরে ব্যাপারটা বলতে হবে। শীতকালে আর কিছু কিছু হৃদরোগ, উচ্চ রক্তচাপ আর হার্ট অ্যাটাক ছাড়াও কিন্তু অনেক রকম হৃদরোগ আছে। একটা হলো ভাস্কুলার ডিজিজ বলি, রক্তনালী চেপে গিয়ে যে রোগ হতে পারে, হ্যাঁ, সেখানে হতে পারে। আনকন্ট্রোল ডায়াবেটিস খুব ইম্পর্ট্যান্ট জিনিস, আর মুটিয়ে যাওয়া, হ্যাঁ, যারা খুব মোটা স্থূল, এই স্থূলতা আমাদের জন্য ভয়ঙ্কর বিপদের কারণ হয়ে গেছে। এখন আমরা দেখা গেলো হাঁটাহাঁটি করি না, ঢাকা শহরে হাঁটারও তেমন জায়গা পাওয়া যায় না, আর যারা চড়তে চাই না, তো এখন যেটা হচ্ছে যে অফিস আদালতে যারা এখন বসে খেলে ব্রেন ওয়াশ যারা করে, যাদেরকে আমরা বলি সেডেন্টারি ওয়ার্কার্স, আমরা বসে থাকি, স্কুলে ছেলেপেলেরা বড় মাঠ পায় না। কিন্তু প্রবলেমটা হচ্ছে ফাস্টফুড খাওয়ার প্রবণতা। ফাস্টফুডের তিন ধরনের জিনিস থাকে, একটা হচ্ছে কি, একটা বড় বন, এই বনটার ভিতরে থাকে কার্বোহাইড্রেট, শর্করা, শর্করা মুটিয়ে যাওয়া এবং স্থূলতার একটা অন্যতম প্রধান কারণ। তারপরে দুই নম্বর থাকে এর মধ্যে প্রচুর পরিমাণে ক্রিম, কোলেস্টেরল রিচ, হ্যাঁ, যেটা ধমনের গায়ে জমে হৃদরোগ, তারপর ভাস্কুলার ডিজিজ, যেগুলি সমস্ত কিছু রক্তনালীর রোগ তৈরি করে তারা। তিন নম্বর যেটা থাকে মাংস, বা মাংস যেটা করে প্রচুর পরিমাণে ইউরিক অ্যাসিড বাড়ায়, সেই ইউরিক অ্যাসিড তৈরি করতে পারে কয়েকটা রোগ। ইউরিক অ্যাসিড যদি রক্তনালীতে জমা হয় তাহলে রক্তনালীর রোগ জমা করবে, যদি গিরায় গিরায় জমা হয় তাহলে করবে গ্যাঁটে বাত তৈরি, কিডনিতে জমা হলে করবে কিডনি স্টোন, পরবর্তী সময় কিডনি ফেলিওর। তাহলে চোখের সামনে আমরা দেখছি এই তিনটা রোগ তৈরি হচ্ছে আমাদের এই ফাস্টফুড দিয়ে। তাহলে ব্যাপারটা হচ্ছে কি, ফাস্টফুড বর্জন করার চেষ্টা করতে হবে আমাদের। তাহলে খেতে হবে কি, শাকসবজি প্রচুর পরিমাণে খেতে হবে। ভালো করে বাঁচতে হলে আমাদের তৃণভোজী থাকতে হবে, তৃণভোজী থাকলে লাভ অনেক, লাভ অনেক, যে আমাদের হার্ট ভালো থাকবে। এর মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট বলে কতগুলি প্রপার্টি আছে, যে প্রপার্টিগুলি অক্সিডেশনকে কমায়। অক্সিডেশন এমন একটা প্রসিজিওর যেটা এসে আমাদের রক্তনালীগুলিকে ইনজুরিড করে, আঘাতপ্রাপ্ত করে। অনেক অনেক ফ্রি রেডিকালস তো তৈরি, হ্যাঁ, সেই ফ্রি রেডিকালগুলি যেগুলি আহত করে, আহত এন্ডোথেলিয়াম বলি, রক্তনালীর উপরের আবরণটা, ওখান থেকে যে ফ্রি রেডিকাল বেরিয়ে আসে, তারা ক্যান্সার থেকে শুরু করে হার্টের রোগ, ব্রেনের রোগ, চোখের রোগ সব করতে পারে। তো ওগুলিকে প্রিভেন্ট করতে পারে যদি আমরা অ্যান্টি অক্সিডেন্টগুলি বেশি 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 করে শাকসবজি, তারপরে আমরা যেটা বলি মৌসুমি ফলমূল, এবং এটা অবশ্যই দেশে হতে হবে। দামি একটা কিছু কিনে খেলাম কোনো লাভ নাই, হ্যাঁ, যে আমি ওই আরব দেশের তুন ফল কিনে খেলাম তিন ফল দাম দিয়ে, কিন্তু বাংলাদেশে কিন্তু ডুমুর আর তিন একই জিনিস। আমি ডুমুর সবজি হিসেবে খেতে পারি, পাকলে ফল হিসেবে কাক খায় আমিও খেতে পারি, হ্যাঁ। তো ফলে এগুলি মাথা রাখতে হবে। এবং একটা শব্দ আমি বলেছি, মৌসুমি, যখন যে মৌসুমটা থাকে সেই মৌসুমে। একটা খুব চমৎকার জিনিস দেখা যায় যে একটা মানুষের শরীরে সেই রোগটাই হয় সেই মৌসুমে, ওই মৌসুমে তার যা থাকা উচিত এবং প্রকৃতিতেই সেটা পাওয়া যায়। যখন আমরা যদি চিন্তা করি যে শীতকালে খুব বেশি ডিহাইড্রেশন হয়, শীতকালে ডিহাইড্রেশন বেশি হয়, শুকিয়ে যায় হাত পা মুখ টানে, আপনি লক্ষ্য করে দেখবেন যে শীতকালে যে লাউয়ের মধ্যে যে পরিমাণ পানি থাকে, যদি আপনি প্রচুর পরিমাণে লাউয়ের লাউকে খান, লাউয়ের ডাঁটা সবজি খান, তাহলে সে পানি শূন্যতা খুব চমৎকার এবং দ্রুতগতিতে দূর হবে। তো এরকম আরো নানাবিধ পন্থা রয়েছে আমাদের সুস্থ থাকবার। স্যার, আমরা শীতকালে কি কি ধরনের হৃদরোগ হতে পারে এবং তা থেকে কিভাবে নিজেকে বাঁচিয়ে সুস্থ রাখা যায় সেগুলো নিয়ে আলাপ করছিলাম। এখন একটু জানতে চাইবো স্যার, আপনি বলেছিলেন যে শীতকালীন সময় আমাদের রক্তনালীগুলো সংকুচিত হয় এবং অনেক বেশি যাদের উচ্চ রক্তচাপ রয়েছে সেটি আনকন্ট্রোল হয়ে যায়, হয়ে যেতে পারে আপনি বলছিলেন, যদি কারো হয়ে যায় সেক্ষেত্রে কি কি ধরনের কমপ্লিকেশন আরাইজ করতে পারে? উচ্চ রক্তচাপের কমপ্লিকেশন যেগুলি শীতকালে কমনলি নিয়ে আসে,
তিনটা নিয়ে আসতে পারে আমাদের কাছে। একটা নিয়ে আসতে পারে হার্ট অ্যাটাক, প্রচণ্ড বুকে ব্যথা নিয়ে রুগী আসলে আমরা যেটাকে হার্ট অ্যাটাক বলি, হ্যাঁ, তারপরে আমরা ইসিজি করি, রক্ত পরীক্ষা করে ডায়াগনোস করি অ্যাকিউট হার্ট অ্যাটাক। আর আসতে পারে অ্যাকিউট ব্রেন অ্যাটাক, যেটাকে আমরা স্ট্রোক বা প্যারালাইসিস বলি। ওইটা আবার হতে পারে দুই রকম, একটা হতে পারে মস্তিষ্কে রক্তনালী সংকুচিত হওয়ার কারণে সে রক্ত পৌঁছাতে পারছে না বলে আমরা বলি ইস্কেমিক স্ট্রোক, আরেকটা হতে পারে রক্তনালী ফেটে গিয়ে অর্থাৎ রক্তক্ষরণ শুরু হয়ে যেতে পারে, দুটোই উচ্চ রক্তচাপের জন্য হতে পারে। তিন নম্বর হতে পারে অ্যাকিউট কিডনি ইঞ্জুরি, কিডনি ফেলো নিয়ে আসতে পারে, হঠাৎ করে পেশাব কমে গেল কিংবা একদম বন্ধ হয়ে গেল। হ্যাঁ, এই তিনটা কমন কমপ্লিকেশন নিয়ে রুগী আমাদের কাছে আসতে পারে রক্তনালী। তাছাড়াও এরপর যে রুগী হঠাৎ করে কম দেখছে, কী ব্যাপার, তার অপটিক নার্ভ ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, তার দৃষ্টিশক্তি নষ্ট হয়ে গেছে, রেটিনার মধ্যে ব্লিডিং হচ্ছে চোখের ভিতরে, সবই ঘটতে পারে এটা। তারপরে যেটা প্রচণ্ড পেটে ব্যথা হতে পারে, আমরা বলি কেন পেটে ব্যথা হতে পারে, যে পেটের যে রক্তনালীগুলি আছে তার মধ্যে এরকম ইস্কেমিয়া হতে পারে, গ্যাংগ্রিনাস চেঞ্জ হতে পারে, প্রচণ্ড পেটে ব্যথা, পেট ফুলে নেমে আসতে পারে, হঠাৎ করে দেখলে একটা পায়ের মধ্যে প্রচণ্ড ব্যথা এবং পা লাল হয়ে গেছে, হ্যাঁ, আমরা বলি অ্যাকিউট লিম্ব ইস্কেমিয়া, সব নিয়ে চলে আসতে পারে। ফলে হেন কিছু নাই যে উচ্চ রক্তচাপ করতে পারে না, ফলে উচ্চ রক্তচাপ পাগলা ঘোড়ার মতো, যে সে ঘোড়াকে যদি আপনি আপনার বসে না রাখতে পারেন তাহলে ও আপনাকে ডোবাবে। যারা অলরেডি এই ধরনের উচ্চ রক্তচাপের জন্য দীর্ঘদিন যাবৎ ওষুধ গ্রহণ করে আসছেন, যাদের উচ্চ রক্তচাপ আগের কালে আগে থেকে নিয়ন্ত্রণে ছিল, শীতকালে আমরা বলব প্রতি সপ্তাহে অন্তত দুই হাতে বসা অবস্থায় ব্লাড প্রেশার মাপুন, যদি ব্লাড প্রেশার বেশি পান আপনি আপনার সংশ্লিষ্ট কনসালটেন্টের সাথে যোগাযোগ করুন, উনি ওষুধ যোগ বিয়োগ করে এটাকে ঠিক করে দেবেন। তো এটি তো অবশ্যই প্রতি সপ্তাহে শীতকালটায়, এই শীতকাল যদি আমরা ধরে নিই যে বাংলাদেশে দুই থেকে তিন মাস থাকে, দুই থেকে তিন মাস সপ্তাহে একদিন করে দুই হাতে ব্লাড প্রেশার মাপা উচিত। যদি ডায়াবেটিস থাকে এটাকে অবশ্যই নিয়ন্ত্রণে রাখুন। তো নিয়ন্ত্রণে রাখার জন্য যে দুটো টেস্ট করতে হবে, একটা করতে ফাস্টিং ব্লাড সুগার আর টু আওয়ার্স আফটার ব্রেকফাস্ট। অন্য সময় যদি আমরা বলি মাসে একবার করে করবেন আপনি, যারা ট্যাবলেট খান অন্তত 15 দিন পরে পরে আপনি করতে থাকুন শীতকালটায়। আর কিডনির জন্য ছোট্ট দুটো টেস্ট পাওয়া যায়, একটা সিরাম ক্রিয়েটিন ইউরিনারি, এটা অন্তত আপনি 15 দিন পরে পরে 3 মাস করুন, তাহলে অনেক বিপদ থেকে আমরা রক্ষা পেতে পারি। আর যাদের আগে কোলেস্টেরলের প্রবলেম ছিল তাহলে খালি পেটে একবার লিপিড প্রোফাইলটা করাতে হবে। ইউরিক অ্যাসিডটা নতুন যে হয়েছে, বলা হয়েছে সিরাম ইউরিক অ্যাসিড যদি বেশি থাকে তাহলে অল্প বয়সের ছেলে পেলে 20 বছর 20+ যারা প্রেশার নিয়ে আসে তাদের ক্ষেত্রে উচ্চ রক্তচাপ, কিডনি রোগ এবং হৃদরোগের ঝুঁকি বেড়ে যায়। ইউরিক অ্যাসিড টেস্টও দয়া করে করতে হবে, কারণ এটা ইম্পর্টেন্ট জিনিস। ইউরিক অ্যাসিডটা কোথেকে আসে, এই যে বললাম ফাস্টফুডে মাংস থাকে প্রচুর, সে মাংস অথবা মাছ কিংবা ডাল জাতীয় খাবার, আর দুইটা শাক পার্টিকুলারলি আমরা বলি, একটা হলো পুঁই শাক আর একটা হলো পালং শাক, এগুলির মধ্যে এবং বিচি সমৃদ্ধ যেসব খাবার আছে সব বিচির মধ্যে ইউরিক অ্যাসিড বেশি থাকে। ইউরিক অ্যাসিড হলো প্রোটিন জাত। আর একটা জিনিস বাচ্চারা খুব খায়, আমরা বড়রা অনেকের নেশা হয়ে যায় এটা খাওয়ার প্রতি, দুধ, দুধেও মিল্ক প্রোটিন থাকে, তারাও ইউরিক অ্যাসিড বাড়ায়। তো ফলে ইউরিক অ্যাসিডের ব্যাপারটাও আমাদের সতর্ক থাকতে হবে। আগে আমরা রুটিনলি ইউরিক অ্যাসিড দিতাম না, এখন রুটিনলি সবাই ইউরিক অ্যাসিড লিখি। আর একটা জিনিসকে আমরা রুটিন এখন দিই, থাইরয়েড ফাংশন, সমস্ত পৃথিবীতে দেখা যাচ্ছে হাইপার থাইরয়েডটা একটু কমে গেছে, কিন্তু হাইপোথাইরয়েডটা অনেক বেশি হয়ে গেছে গ্লোবাল। এই জন্য আমরা পুরা প্রোফাইল না দিয়ে আমরা কার্ডিওলজিস্ট যারা শুধু TSH স্ক্রিনিং করায়, এটা যদি খুব বেশি বা কম পায় তখন টোটালি আমরা থাইরয়েড ফাংশনটা করাই ফেলি। হ্যাঁ, তাহলে যোগ হয়ে গেল নতুন, যে একটু আগে বললাম যে আপনার সুগারটা করাবেন, কোলেস্ট্রল করাবেন, কিডনি করাবেন, যোগ করে দিলাম ইউরিক অ্যাসিড লেভেলটা করাবেন আর থাইরয়েড ফাংশন করাবেন, তাহলে অনেকগুলো বিপদ থেকে বাঁচতে পারি আমরা। স্যার, সামগ্রিকভাবে সুস্থ এবং সুন্দর থাকবার জন্যে আমাদের জীবনে তো পুষ্টিকর খাদ্যের ভূমিকা অপরিসীম। তো আমাদের এই অনুষ্ঠানের একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের দর্শকদের দেখিয়ে থাকি, সেটি এখন দেখিয়ে আসবো। সুপ্রিয় দর্শক, দেখছেন স্বাস্থ্য প্রতিদিন। অনুষ্ঠানের এ পর্যায়ে দেখে নেব বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছ থেকে। হার্ট ডিজিজ বলতে আমরা বুঝি হার্টের যে সমস্যাগুলি, মানে রক্তে কোলেস্টেরলের পরিমাণ বা চর্বির পরিমাণটা বেড়ে যাওয়াকে বুঝি আমরা। এক্ষেত্রে চর্বি জাতীয় খাবারটাকে অ্যাভয়েড করব, যেমন ঘি, পরোটা, পোলাও, বিরিয়ানি, অর্থাৎ তৈলাক্ত খাবার যেগুলো আছে সেগুলোকে আমরা আমাদের খাবারের তালিকা থেকে বাদ দিয়ে দিব, এবং চেষ্টা করব যেন প্রতিদিনের খাবারের মধ্যে শাক সবজি, মিষ্টি জাতীয় ফল, টক জাতীয় ফল, বিশেষ করে আমাদের যে সিজনাল দেশীয় ফলগুলো আছে সেগুলো আমাদের শরীরের জন্য খুবই উপকারী। হার্ট ডিজিজ হলে যে মিষ্টি ফল খাওয়া যাবে না এটা কিন্তু একেবারেই ভুল, খেতে পারবো আমরা কিন্তু সেটা পরিমিত পরিমাণে খাবো, যেন এই মিষ্টি জাতীয় খাবারটাই কোলেস্টেরলের পরিমাণটাকে যেন
বাড়িয়ে না দেয়, অর্থাৎ কোলেস্টেরলটা যেন কোনোভাবে যেন অনিয়ন্ত্রিত না হয়ে যায় সেদিকে আমরা খেয়াল রাখবো। বিশেষ করে দুধ জাতীয় খাবার যখন আমরা খাবো সেক্ষেত্রে আমরা খেয়াল রাখবো দুধটা যেন ননি তোলা অর্থাৎ ফ্যাটলেস হয়। ফ্যাটলেস দুধ খেলে আমাদের হাড়টা মজবুত থাকবে এবং হার্টের যে সমস্যাগুলো সেগুলো আস্তে আস্তে ধীরে ধীরে চলে যাবে। হার্টের পেশেন্টদেরকে আমরা মূলত লক্ষ্য রাখবো তারা যেন তেল জাতীয় খাবার, যে সমস্ত খাবার থেকে তেলের উৎসটা আসে, যেমন গরুর মাংস, খাসির মাংস, ডিমের কুসুম, মুরগির চামড়া, তৈলাক্ত মাছ, অর্থাৎ সম্পৃক্ত ফ্যাট থাকে যেসব খাবারে, সেগুলো আমরা অ্যাভয়েড করতে বলবো। আর আস্তে আস্তে যখন হার্টের প্রবলেমটা তার কমে যাবে অর্থাৎ কোলেস্টেরল লেভেলটা যখন কমে আসবে তখন সে ব্যায়াম করবে। খুব দ্রুত সে হয়তো ব্যায়াম করতে পারবে না, হাঁটতে পারবে না, সেক্ষেত্রে উনি অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী করবেন। এভাবে যদি করতে থাকেন তাহলে খাবার মেনটেন, ব্যায়াম এবং ওষুধপত্র ঠিক মতন যদি উনি গ্রহণ করে থাকেন তাহলে অবশ্যই উনি সুস্থ হয়ে যাবেন। শীতকালীন হৃদরোগ কিংবা যদি এমনিতেও বলি যে শরীরকে সুস্থ এবং স্বাভাবিক রাখবার জন্যে আমাদের দৈনন্দিন কাজকর্ম কী ধরনের হওয়া উচিত, খাদ্যাভ্যাস আপনি অনেক কিছুই বলে ফেলেছেন, আমাদের কায়িক পরিশ্রমটা কতটা বাড়ানো উচিত আপনার কী মনে হয়? যে কোনো সুস্থ লোকের জন্য বাঁচতে গেলে এক নম্বর প্রয়োজন হলো সুষম খাদ্য, অর্থাৎ পরিমিত শর্করা, পরিমিত প্রোটিন, পরিমিত কোলেস্টেরল খাওয়া এবং হাঁটা তো খুব ইম্পর্টেন্ট ব্যাপার। কুদ্দুর হাঁটতে হবে। হাঁটার ব্যাপারে আমেরিকান কলেজ অফ কার্ডিওলজির একটা নির্দেশনা আছে, বলা আছে তুমি প্রতিদিন যদি সময় নাও পাও অন্তত জোর করে হলেও তুমি বিকেলবেলায় 45 মিনিট বের করো, এবং যদি 7 দিন না পারো 5 দিন বের করো। সকালে কিন্তু বলছি না, আমরা বলছি বিকেলে। কেন? সকালের ব্যাপার অন্য হিসাব আছে। সকালবেলায় সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভ থাকে, ফলে সমস্ত দুর্ঘটনাগুলি রাত 12টার পর থেকে পরবর্তী দিন বেলা 11টা পর্যন্ত ঘটে। তাই সকালবেলায় আমরা কিন্তু হাই রিস্ক পপুলেশন, যারা উচ্চ ঝুঁকিপূর্ণ ব্যক্তি, বয়স্ক, বারেবারে হৃদরোগ বা ব্রেন অ্যাটাক হয়ে গেছে, তাদেরকে আমরা বলি ভোরবেলা হাঁটাহাঁটি করবেন না। এই হাঁটাটা হাঁটতে হবে বিকেলবেলায়। এবং হাঁটারও নিয়ম আছে, কেমন করে হাঁটতে হবে, উন পেটে, ভরা পেটে না। তাহলে সপ্তাহে 5 দিন অ্যাটলিস্ট 45 মিনিটস করে হাঁটতে হবে, এটা বিকেলবেলা হতে হবে, এবং উন পেটে, ভরা পেটে হাঁটা যাবে না, এক নম্বর কথা। আর যেটা যদি যে যিনি হাঁটতেই পারেন না, কিছু কিছু রুগী আসে মোটা, হাঁটুতে ব্যথা, তখন সেখানে আমরা বলি যে আপনি মাসেলের এক্সারসাইজ করবেন, আঙুল নাড়াবেন, এটা করবেন, ওটা করবেন, ভাইব্রেটার ব্যবহার করবেন, হ্যাঁ বিভিন্নভাবে এটা ব্যবহার করতে হবে। আর আমরা বলি উষ্ণ জলের ব্যবহার, যে কুসুম কুসুম গরম পানি দিয়ে শীত নাই গ্রীষ্ম নাই আপনি গোসল করবেন, ঘাট থেকে নিচের দিকে ঢালবেন, তাহলে রক্তনালীগুলি ফ্লারিশ করে, ডাইলেট হয়ে যায়, তাহলে ব্যথা কমে আসে এবং রক্ত প্রবাহ বেড়ে যায়। তাহলে ব্যায়াম, হাঁটা, খাদ্য, আর সবচেয়ে বড় কথা জীবন একটাই, ফুর্তিতে থাকতে হবে। হ্যাঁ, ডিপ্রেসড হয়ে মানে মরার আগে 100 বার মরার কোনো মানে হয় না, তাহলে আপনি ভালো থাকবেন। দুশ্চিন্তা বা ডিপ্রেশন এটি তো এখন ঝেঁকে বসেছে আমাদের এই মডার্ন লাইফে, স্পেশালি যারা ইয়াং তারা কিন্তু অনেক বেশি সাফার করছেন, তো স্যার তাদের জন্য আপনার বিশেষ কোনো অ্যাডভাইস থাকবে কিনা? প্রথম কথা হচ্ছে কি, যে আমাদেরও যে যৌবন এবং তারুণ্যে আমরাও এক মাঝে মাঝে হতাশ হয়ে যেতাম, কিন্তু একটা কথা মনে রাখতে হবে যে 60 বছর বয়সে আমার যে প্রাপ্তি, 25 বছর বয়সে সেটা চিন্তা করা বোকামি ছিল। ফলে 60 বছর বয়সে তুমি যদি হাঁটতে থাকো তাহলে তুমি পৌঁছে যাবে সেই জায়গায়। খালি একটা কথা মনে রাখতে হবে, লক্ষ্য একটা স্থির করতে হবে, হাঁটতে হবে অবিচল, বাধা আসবে, বাধা কিছুই না, বাধার সামনে শক্ত হয়ে দাঁড়ালে বাধাটাকে মনে হবে আপাত হিমালয়, কিন্তু শক্ত হয়ে দাঁড়িয়ে থাকলে তুলার মতো উড়ে যাবে এবং জয় সুনিশ্চিত। স্যার অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসবার জন্য এবং এত গুরুত্বপূর্ণ তথ্য পরামর্শ দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন, কথা হচ্ছিল শীতকালে হৃদরোগ নিয়ে। আশা করছি আমাদের এই গুরুত্বপূর্ণ তথ্য পরামর্শ আপনাদের অনেক কাজে আসবে। চলুন এ পর্যায়ে দেখে নিই কী থাকছে আগামী পর্বে স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। যত দিন যাচ্ছে তখনই আমরা দেখছি যে প্রসূতি মায়েদের বিভিন্ন রকমের হৃদরোগ বেরিয়ে আসতেছে তার প্রথম গর্ভকালীন সময়ে বা দ্বিতীয় গর্ভকালীন সময়ে। আমাদের দেশে কয়েকটা জিনিস আমরা দেখি, অনেক মা বোনরাই জানে না যে তার ভালভের রোগ আছে, মাইট্রাল ভালভে রোগ আছে, যে একসময় বাতজ্বর ছিল, বাতজ্বর থেকে পরে মাইট্রাল ভালভের প্রবলেম হয়ে এটা চেপে যেতে পারে কিংবা ঢিলা হয়ে যেতে পারে, দুটো রোগ তৈরি করতে পারে, অ্যাওর্টিক ভালভকে চেপে যেতে পারে, ঢিলা হয়ে যেতে পারে এটা। আরেকটা রোগ থাকতে পারে জন্মগতভাবে পালমোনারি হাইপারটেনশন বলে।
বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের প্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com এ। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানেই শেষ করছি, আগামীতে আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।